এখন সিরিয়াস অবস্থা হাসপাতালে আছে, আমরা এফআইআর করব। খুব দুর্ভাগ্য, কারণ আমরা জানি মঙ্গে কামিতে আমি বারবার বলেছি 5-6 জন এখানে আনসোশিয়াল এলিমেন্ট এখানে আছে, সেটাকে অনেকবার আমি বলেছি, পুলিশকে বলেছি, ইভেন ইলেকশন আগে পরে, কিন্তু ওরা অ্যাকশন নেয়নি। আমি আবার বলবো, আমরা এফআইআর করব, কারণ আমরা জানি কে করেছে না করেছে আমরা সব জানি। এই খুব দুর্ভাগ্য, টিপ্রামথা সুকল থানছা, থানছা মিনিং চেহারা জানে না, হোয়াট ইজ মিন বাই থানছা, এটা খুব দুর্ভাগ্য বলতে পারে। কী কারণে তার কারণটা কিছু নেই, উনিরা ব্লক গেছে, ব্লকে তো সব যায়, আমাদের সক্রিয় কর্মী একদম ব্লক অ্যাডভাইজারি কমিটি মেম্বারও আছে, বিশ্বপান জমাতিয়া এবং রঞ্জিত বর্মা, তারা জাস্ট ব্লকে ভিজিট করার জন্য গেছিল। তো এর আগেও তো আপনার চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান উপরে এর আগেও আমরা এটা হয়েছে, এটা আমি যারা জানি, এক মাস আগে টিপ্রামথা দুষ্কৃতিকারীরা 50-60 জন গিয়ে ব্লকে ঢুকে ভাঙচুর করেছে, এরা মূলত চাই ইভেন আমাদের চেয়ারম্যান ভাইস চেয়ারম্যানকে ওনারা হারাসমেন্ট করেছে, এটা আমরা জানি, এটা শুধু একবার অনেকবার ঘটনা হয়েছে। এটা তো স্বাভাবিক, কারণ এরা ইনডিসিপ্লিন, ইনডিসিপ্লিন লুক, ক্রিমিনাল মেন্টালিটি, কী বলবো, কারণ আমরা জানি টিপ্রামথা একজনও মানে ভালো লিডার নেই, লোকাল লিডার নেই, যা এরা চিন্তা করে এটাই কাজ করেছে, এটাই আমার দুর্ভাগ্য। কারণ আমরা যদি যে কোনো পার্টি শৃঙ্খলা আছে, রুল আছে, কিন্তু এই শৃঙ্খলা রুল মোদয় কমসে কম এই তেলামরা এলাকাতে আমি দেখতে পাইনি, ইটস ভেরি আনফর্চুনেট। আচ্ছা, একটা আমরা মানে দেখবো, ইউর ভেরি সিরিয়াস, কয়জনের নামে থানাতে মামলা করবেন, কয়জন রাইট দিন আমরা বই আলোচনা করবো, আমরা দেখি কি কী করতে পারে, কারণটা এখন কখন আমি শুনেছি, আমরা বইয়ে আলোচনা করে এটা মামলা করবো। কয়জন আহত হয়েছে আজকে? দুইজন, আমাদের দুজন খুব সিরিয়াসলি দুজন, আমরা দাদা কি উভয় দলের মধ্যে থেকে উভয় দলেই হয়েছে সঙ্গে? উভয় দল হয়নি, এটা তো সাধারণ অ্যাটাক হয়েছে, একতরফা হয়েছে, এটা একতরফা অ্যাটাক, এটা তো দুজন ধরেনি। আজকে আমরা প্রথমে একটা মিটিং আসলো সকাল 8টা টু 10টা, এই মিটিং শেষের পরে আমরা ব্লক অ্যাডভাইজারি কমিটি আমরা ব্লকে গেছিলাম, আমরা আসছে যে গরিব মানুষের জন্য সিএমের যে এখানে যে এপিএলতে অনেকে আছে, রিক্সা ড্রাইভার আছে, মৎস্যজীবী আছে, দুফা আছে, বিভিন্ন কালচারের যে এপিএলকে কিছু সরকারের থেকে সুযোগ দেওয়ার জন্য আরে নিয়ে আমরা একটা ব্লকেও মিটিং আসলো, আমরা ব্লক অ্যাডভাইজারি কমিটি সহকারে। তখন আমরা ব্লকে গেছে পরে প্রায় 10-15 মিনিট হঠাৎ করে টিপ্রামথা আমার চেম্বারে ঢুকেছে, উপস্থিত আসলো আমার ভাইস চেয়ারম্যান টাইনি টাইনেও আসলো, আমরা টেবিলের আমরা একটা মিটিং করার আরম্ভ চলছে, তখনই তারা দিয়া কেএসএমএস এমন এমনভাবে ধমকি সঁকে দিয়েছে, আমাকে ধমকি দিয়েছে, তুমি চেয়ারম্যান কেন এইভাবে হয়, তুমি আর আয়না অফিসে এইভাবে ধমকি সঁকে দিয়েছে, প্রায় 20-25 জন যখন দেড় বছর এডিসি এরিয়াতে আমরা যখন টিপ্রামথা সরকার এসেছি, আমরা সব এডিসি এরিয়া ব্লক শুরু করে পঞ্চায়েত শুরু করে আমরা দখল করি, আমরা আর কোনো দরকার নেই, অফিসে আসার কোনো প্রয়োজন নেই, এইভাবে আমাদের ডুকি ডুকিয়ে দিয়েছে। তখনই আমরা বলেছে টাইমে একটা কাগজ নিয়ে গেল, এই কাগজের একটা সময় নেওয়ার কথা বলেছে, আমি বলেছি এই কাগজটা অফিসে দিয়ে যান, আমি যা অফিসের স্টাফ আছে আমার টেবিলে পাঠাইব, তখন আমি সই করব। এইভাবে আমি কথাটা বলার পরেই যখন তারা বাইরে গেছে, বাইরে গেওয়ার পরে আমাদের কিছু ব্লকের অ্যাডভাইজারি কমিটির সদস্য আছে, বিশ্বপান জমাতিয়া, রঞ্জিত দেববর্মা, কিশোর দেববর্মা আর অন্যান্য নেতৃত্ব আছে,
প্রায় টাইগার বিশ্ববান জমাতেকে কি মানে লোহার জিনিস দিয়ে মাথা আঘাত করেছেন এবং রঞ্জিত দেবর্মা কানের মাথা এবং নাক চোখ মানে এইখানেও আঘাত করেছে। রক্তটা অবশ্যই অক্ষণে প্রথমে আমরা মুঙ্গিয়াকে হাসপাতাল নিয়ে ভর্তি করছি, এখানেও চিকিৎসা করার পরে এখানেও মুঙ্গিয়া কাউকে বেশি ওষুধ পাওয়া যায় না, সেই জন্য আমরা এখানেও কেলেমা নিয়ে এসেছি। কয়জন আহত আছে? আমরা মোটামুটি ইঞ্জুক্ত দুজন আছে, আর আছে সুরজিৎ দেবর্মা, কিশোর দেবর্মা, অমৃত দেবর্মা, তারপরে জিতু দেবর্মা, তারপরে ওয়াকাই মৌসুম, তাদের উপরে আক্রমণ করেছেন, মারপিট করেছেন, এইভাবে করেছেন। তাকে মহকুমা হাসপাতালে আছে? তারা হয়তো অনেকে তেলিয়া মঙ্গিয়া কমিটি চেক আপ করার পরে অসুস্থ নিয়ে আসে, আর অনেকে অক্ষণ নাই পাচ্ছে, আবার এখানেও আমরা চেক আপ করানোর চেষ্টা করি। ব্যুরো রিপোর্ট, ভয়েস 18।